आज हाइलाकांडी जिले के अलगापुर ब्लॉक कमेटी गठन करने के उद्देश्य से भ्रष्टाचार निवारक संस्था के हाइलाकांडी जिले कमेटी की बैठक आयोजित की गई। इस उपलक्ष्य में भ्रष्टाचार निवारक संस्था के हाइलाकांडी जिले कमेटी के सभापति मनोज मोहन देव के अध्यक्षता में आयोजित आज की बैठक में कुल 17 आवेदन पत्र वितरण किए गए। गौरतलब हो कि भ्रष्टाचार निवारक संस्था के पूरे भारतवर्ष में कार्यालय है। यह भ्रष्टाचार निवारक संस्था समाज से भ्रष्टाचार को हटाने का कार्य करता है। आज की बैठक में गणमान्य लोगों ने भ्रष्टाचार निवारक संस्था में पूरे हाइलाकांडी जिले के हर क्षेत्र में ब्लॉक कमेटी और जीपी लेवल कमेटी के गठन के बारे में आलोचना की गई। तत्पश्चात एक पत्रकार सम्मेलन में भ्रष्टाचार निवारक संस्था के अध्यक्ष मनोज मोहन देव ने कहा कि जल्द ही अलगापुर ब्लॉक कमेटी के गठन की जाएगी। इसके बाद पूरे हाइलाकांडी जिले में जीपी लेवल कमेटी की भी गठन की जाएगी। आज के बैठक में भ्रष्टाचार निवारक संस्था के सभापति मनोज मोहन देव सह सभापति मृगेड़ देव बाप्पा, मीडिया सेल के सभापति सिप्रियान डायास, संपादक मुस्तफा अहमद, मजहर भुइया, देवराज देव, इब्राहिम अली चौधरी, राहतुल अख्तर भर भुइया प्रमुख हस्तीगढ़ मौजूद थे। विस्तार से देखिए असम के हाइलाकांडी जिले से R9 भारत के जिला चीफ ब्यूरो सिप्रियान डायास की रिपोर्ट में। करप्शन कंट्रोल ऑर्गेनाइजेशन बंगला दुर्नीति नियंत्रण संस्था, ये संगठन सर्वभारतीय संगठन আমাদের হাইলাকান্দি জেলাতে জেলা কমিটি গত 15 আগস্টে ফর্মেশন হয়েছে। সে অনুযায়ী আমাদের জেলার প্রত্যেকটা ব্লক কমিটি তৈরি হবে। গত কিছুদিন আগে আমাদের লালাতে ব্লক কমিটি তৈরি হয়েছে। তো আজকে আলগাপুর ব্লক কমিটি তৈরির উপলক্ষে আজকে যে একটা বৈঠকের সংগঠন নিয়ে অনেক আমরা আলোচনা করেছি। আজকের দিনে আমাদের সংগঠনের সদস্য ভর্তির জন্য অনেকে আবেদন করেছে, ওরা আজকে সংগঠনের ফর্ম নেবে, তারপরে ফর্ম ফিল আপ করে জমা দেবে, তারপর সদস্য হবে, তারপরে আমরা আলকাপুরে একটা ব্লক কমিটি তৈরি করব। সেই বিষয় নিয়ে আজকে আমরা এই মিটিং, তারপরে আমরা আজ জেলার প্রত্যেকটা ব্লক কমিটি তৈরি হবে, তারপরে আমরা ব্লকের পরে যে একটা জিপি লেভেল কমিটি তৈরি হবে। তা আমাদের মূল লক্ষ্য করাপশন কন্ট্রোল অর্গানাইজেশনের মূল লক্ষ্য, দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার মূল লক্ষ্য যাতে আমরা দুর্নীতির বিরুদ্ধে এই সংগঠনে আওয়াজ তুলবে জেলাতে। পুরো দেশব্যাপী এই সংগঠনের কাজ চলছে, তা আমরাও চাই এই সংগঠনের মাধ্যমে আমাদের জেলায় বা আলগাপুরে যে দুর্নীতি বা আরও বিভিন্ন সমস্যা আছে, যেটা আমাদের সমাজ বিরোধী বা আমাদের নারী নির্যাতন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা সংগঠন লড়াই করব। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের সংগঠনের জয়যাত্রা আজকে আপনাদের মাধ্যমে আপনার আলগাপুর এলাকাতে সংগঠন কমিটির প্রক্রিয়া চলছে। আর আগামীতে পুরো জেলাতে পূর্ণাঙ্গ কমিটি তৈরি হবে বিভিন্ন স্তর অনুযায়ী। আর এই বিষয় নিয়ে আপনাদের সহযোগিতা চাই। আমার মিডিয়া সেলের অনেক বন্ধুরা আছে এখানে। আমাদের এই সংগঠনে প্রায় 17টা উইংস আছে, তো 17টা উইংসের কাজ আমরা শুরু করব। হয়তো আগামী 3 মাসের ভিতরে আমাদের 17টা উইংসের কাজই আমরা কমপ্লিট করব, কমিটি তৈরি করব। তারপরে আমরা চেষ্টা করব যাতে আমরা সংগঠনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে লড়াই করে আমাদের এই যে আমাদের মানুষের যাতে আমরা সহযোগিতা করতে পারি। আর আমাদের উদ্দেশ্য আমরা সঠিক ইনফরমেশন নিয়ে আমরা ডিস্ট্রিক্ট যে অ্যাডমিনিস্ট্রেশন যা আছে, পুলিশ প্রশাসন বা ডিসি মহোদয়, ওনার কাছে আমরা ইনফরমেশন দেবো। আমরা সহযোগিতা করব প্রশাসনকে, আর প্রশাসনের আমরা সহযোগিতা নিয়ে আমরা চলব, সংগঠনের কাজ চলব। এটি আমাদের উদ্দেশ্য।